আমি একটা গল্প বলি জাপানিদের সম্বন্ধে। আমরা জাপান যাই মাঝে মাঝে মাশাল্লাহ। একবার জাপান গেলাম, তখন আমাদের বাংলাদেশের ফাইন্যান্স মিনিস্টার সাইদুজ্জামান সাহেব, ওনার ছোট ভাই ছিলেন নুরুজ্জামান, তিনি জাপানে বিসিসিআই ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো একদিন রাত্রে আমাদেরকে দাওয়াত দিচ্ছে ডিনারের জন্য নুরুজ্জামান সাহেব, বিসিসিআই ব্যাংকের ম্যানেজার। আমরা খাইতে গেছি, আমি বললাম নুরুজ্জামান ভাই জাপানের ব্যাংকিং সম্বন্ধে আমাদেরকে একটু বলেন। বলেন, মিজান ভাই এটা একটা আশ্চর্য জাতি আমাদের দেশে। আপনাকে যদি আমি একটা চেক দেই 10,000 টাকার, এই চেকটার ভ্যালিডিটি 6 মাস, 6 মাসের মধ্যে আপনি যদি ব্যাংকের থেকে টাকাটা না উঠান, এরপরে গেলে আপনাকে ব্যাংকার টাকা দিবে না। কিন্তু জাপানের কোনো লিমিটেশান নাই, আপনি 1 বছর পরে গেলে টাকা উঠাইতে পারবেন। আর আমাদের বাংলাদেশে আমরা অনেক সময় মানুষকে চেক দেই, আমার অ্যাকাউন্টে টাকা নাই, কিন্তু জাপানিরা যখন আপনাকে টাকা দিবে, এটা গ্যারেন্টি যে আপনার চেক পাস হবেই। এবং অ্যাকর্ডিংলি জাপানি ব্যাংকেরা যখনই কোনো চেক যায়, সে আগে টাকাটা পেমেন্ট করে তারপরে আনুষঙ্গিক কাজকর্মগুলি জাপানিরা ব্যাংকের তারা করে। কারণ সে জানে যে যে পার্টি চেক দিছে তার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, সে জীবনে কোনো দিন চেক কাটবে না। আরেকটা আশ্চর্য কথা আমাকে বললেন যে মিজান ভাই, মনে করেন একজন লোক আপনাকে 5 লক্ষ টাকার চেক দিছে, কিন্তু আপনি চেকটা ভাঙ্গার নাই, টাকা উঠান নাই, পরবর্তীতে সেই লোক যে কোনো কারণে তার ওই ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিছে। অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরে আপনি যাকে 5 লক্ষ টাকা দিছিলেন, সে চেকটা নিয়ে গেছে আপনার কাছে, ব্যাংকের কাছে, ব্যাংক টাকাটা পেমেন্ট করে দিছে, অ্যাকাউন্ট কিন্তু নাই। আমরা তো আমাদের দেশে সিম্পলি বলবো যে ওর কোনো অ্যাকাউন্ট নাই, তুমি ওর সাথে যোগাযোগ করো, রেফার টু ড্রয়ার, তার কোনো অ্যাকাউন্ট নাই, আমরা সিম্পলি বইলা পাঠাই দেব। কিন্তু জাপানিজ ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, তারপরে হি উইল পে দ্য চেক, তারপরে সে একটা চিঠি লিখবে ওই লোককে যে জেন্টলম্যান, ইউ হ্যাড অ্যান অ্যাকাউন্ট উইথ আস, ফর সাম রিজন ইউ হ্যাভ ক্লোজ দ্য অ্যাকাউন্ট, বাট এনিওয়ে এ কাস্টমার কেম উইথ এ চেক অফ 5 লাখ টাকা ড্রন বাই ইউ, উই হ্যাভ অলরেডি অনার দ্য চেক, উড ইউ কাইন্ডলি ম্যানেজ দ্য ফান্ডস ফর সেটেলমেন্ট অফ আওয়ার অ্যাকাউন্ট। ম্যানেজার একটা চিঠি লিখছে সেই লোকের কাছে, ভদ্রলোক আপনি অমুক লোককে অমুক তারিখে 5 লক্ষ টাকার একটা চেক দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আমাদের ব্যাংকে আপনার ওই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে, সে যখন চেকটা নিয়ে আসছে আপনার সম্মানার্থে আমরা 5 লক্ষ টাকা পেমেন্ট করে দিছি, আপনি দয়া করে যত সম্ভব তাড়াতাড়ি আমাদের ব্যাংকে এই টাকাটা দিয়ে দিবেন, তাইলে আমার অ্যাকাউন্টটা সেটেলমেন্ট হয়ে যাবে। আমরা কি কল্পনা করতে পারি? পরের দিন সকালবেলায় ম্যানেজার সাহেব যাওয়ার আগে একটা লোক দরজার মধ্যে গেটিকে থুরুবুড়ুয়ে দাঁড়ায় রয়েছে, সাথে একটা টাকার গাঠটি, সে লজ্জিত দুঃখিত। সে ম্যানেজার দরজা খুলে ঢুকার সাথে সাথে সেই ভদ্রলোক গিয়া বারবার অ্যাপোলজি অ্যাপোলজি অ্যাপোলজি, আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন, আপনি দয়া করে আমার সম্মান রেখেছেন, আমার চেকটা পেমেন্ট করে দিয়েছেন, এই আপনার টাকা, আপনাকে বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা জাতি, এটা মানুষ বড় হয় তার গুণে।